সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি একটা ব্রেককে কীরকমভাবে বা কেন আমরা সেটাকে বার্ন করি এবং কী কী স্টেজে তাকে বার্ন করি, সেই নিয়ে আমাদের কথা হয়েছে। যদি ভিডিওটা না দেখে থাকো, এখানে তোমরা একটা আই বাটন পেয়ে যাবে, সেই আই বাটনে গিয়ে জাস্ট চেক করে নাও। আজকের ভিডিওটা আমরা ডিসকাস করবো এই পুরো প্রসেসটা ফিজিক্যালি হয় কীভাবে, তো হাউ টু বার্ন, কীভাবে ইটটাকে পোড়ানো হয়। বেসিক্যালি এর ব্রডলি দুটো ভাগ আছে না, একটা হলো বার্নিং ইন ক্ল্যাম্প, আর একটা হলো বার্নিং ইন ক্লিন। বার্নিং ইন ক্লিন ছোট্ট করে বলে রাখি, এইটা একটা টেম্পোরারি স্ট্রাকচার, টেম্পোরারি স্ট্রাকচার। এইটা কিন্তু একটা পার্মানেন্ট স্ট্রাকচার, ঠিক আছে। এবার আমরা ওয়ান বাই ওয়ান, প্রথমে আমরা এইটা জানবো এখানে কিভাবে কি হয়, তারপর আমরা জানবো এইটা কিভাবে কি হয়। ওকে, প্রথমে আমরা কি জানছি, বার্নিং ইন ক্ল্যাম্প, বার্নিং ইন ক্ল্যাম্প। এটাকে অনেকে বলে পাজা করা, তো সেটাকে ইংরেজিতে বলছে কি, পাজাওয়া। আচ্ছা, এর আগে ডায়াগ্রামটা বুঝেন, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো এই হলো বেসিক্যালি তোমার ক্ল্যাম্পের ডায়াগ্রাম, ঠিক আছে, ক্ল্যাম্পের ডায়াগ্রাম। আচ্ছা, এখানে জেনারেলি ফুয়েলটাকে লেয়ার ওয়াইজ দেওয়া হয়, ফুয়েলটা কিভাবে প্লেস করা, লেয়ার ওয়াইজ প্লেস করা হয়। আচ্ছা, কতগুলো ব্রিক এখান থেকে জেনারেটর, 2-3 lakhs। আচ্ছা, সময় কতদিন লাগে, অলমোস্ট 6 months। এবং এই প্রক্রিয়া থেকে মোটামুটি 60% ফার্স্ট ক্লাস ব্রিক আমরা পেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, আর ব্রিককে 4-5 layers রাখা হয়। এই হলো বেসিক্যালি ক্ল্যাম্পের বার্নিং প্রসেস। এইটা হলো এর ডায়াগ্রাম, পরীক্ষায় লিখে দিতে পারো, লিখে করে দিতে পারো। আর এখানে কয়েকটা পয়েন্ট যেগুলো ইম্পর্টেন্ট এখানে। এবার আমরা পড়ব পার্মানেন্ট স্ট্রাকচার নিয়ে, এটাকে বলা হয় ক্লিন, ক্লিন বার্নিং। আচ্ছা, আর একটা কথা আমি এখানে লিখতে ভুলে গেছি, আগে বলেছিলাম এটাতে আর একটা পয়েন্ট অ্যাড করতে পারো, এটা কিন্তু একটা টেম্পোরারি প্রসেস বা টেম্পোরারি প্রসেস অর টেম্পোরারি স্ট্রাকচার। এবার আমরা বলছি ক্লিন বার্নিং, ক্লিন বার্নিং এর গল্পটা কি। ক্লিন বার্নিং এর অনেকগুলো ভাগ, মানে ভাগ আছে। ফার্স্ট যেটা আমরা জানব সেটা হলো ইন্টারমিটেন্ট ক্লিন। এর ছবি কেমন হয়, আই মিন ডায়াগ্রাম কেমন হয়, এই ছিল ইন্টারমিটেন্ট ক্লিন। কেন বলছি ইন্টারমিটেন্ট, এই দরজা, এই হলো পুরোটার গল্প, এই হলো ডোর, যা হচ্ছে এর মধ্যেই হচ্ছে। এটা হলো তোমার প্ল্যান ভিউ, এটা প্ল্যান ভিউ, আর এইটা হলো তোমার সেকশন ভিউ, ঠিক আছে। আচ্ছা, কি বলছে এবার, জেনারেলি এর শেপ কেমন হয়, রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা, আর কি করা হয়, এখানে একটা কিন্তু
নেগেটিভ পয়েন্ট আছে, দ্যাট ইজ ওয়েস্টেজ অফ ফুয়েল। এখানে ফুয়েল প্রচণ্ড ওয়েস্ট হয়। তার একটা কারণ, এখানে একটা করে লেয়ার সাজানো হয়, দেন সেখানে ফায়ারিং করা হয়, আবার ঠান্ডা হয়, যাই হোক এখানে একটা ওয়েস্টেজ অফ ফুয়েল হয়। এই দুটো জাস্ট পয়েন্টই, এটা ঠিক, এই হলো যথেষ্ট, আর এই হলো তার ডায়াগ্রাম। এবার আমরা কী জানবো? না, এবার আমরা জানবো কন্টিনিউয়াস ক্লিন। কন্টিনিউয়াস ক্লিনের মধ্যে আবার দুটো পড়ছে, সেই দুটো কী কী? না, একটাকে আমরা বলছি হপম্যান, হপম্যান কন্টিনিউয়াস ক্লিন, আর একটাকে আমরা বলছি বুলস ট্রেঞ্চ ক্লিন। প্রথমে আমরা জানবো কি? প্রথমে আমরা জানবো হফম্যান কন্টিনিউয়াস ক্লিন। এই ছিল ছবিটা। দেখো কেন কন্টিনিউয়াস বলা হচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসের কী গল্প? এটাকে কন্টিনিউয়াস বলার একটাই কারণ, এই যে প্রত্যেকটা চেম্বার্স আছে, এই প্রত্যেকটা চেম্বার্সে কোথাও কুলিং হচ্ছে, কোথাও হিটিং হচ্ছে, একসাথে কাজ চলছে, যে কারণে এটাকে একটা কন্টিনিউয়াস বলা হয়। আচ্ছা আর একটা কী আছে, এগুলো জানি নামই জানতে চাই, ঠিক আছে। আর একটা আমাদের কী আছে, আর একটা হলো হচ্ছে বুলস ট্রেঞ্চ ক্লিন, দ্যাট ইজ বুলস ট্রেঞ্চ ক্লিন। এই হলো বুলস ট্রেঞ্চ ক্লিন। এখানেও এই প্রত্যেকটা জায়গায় কন্টিনিউয়াসলি কোনো না কোনো কাজ হচ্ছে, আইদার কুলিং আইদার হিটিং। তো এই হলো বেসিক ব্যাপার, কীভাবে একটা বার্ন করা হয়। না সেটাকে যদি জট ডাউন করি তাহলে কী দেখা গেলো? না একটা হলো টেম্পোরারি স্ট্রাকচার, ধরো আমি লিখলাম বার্নিং, একটা হলো টেম্পোরারি স্ট্রাকচার, একটা হলো পারমানেন্ট স্ট্রাকচার। টেম্পোরারি স্ট্রাকচারটাকে আমরা কী বলছি? না ক্ল্যাম্প বার্নিং বলছি, এটাকে বলছি কি ক্লিন বার্নিং বলছি। ক্লিনের আবার কিন্তু আছে দুটো পার্ট, একটা হলো ইন্টারমিটেন্ট, যেখানে কি যেখানে ফুয়েল ওয়েস্ট হয়, আর একটা হলো পারমানেন্ট, পারমানেন্ট না সরি কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াসের আবার দুটো ভাগ আছে, একটা হলো হপম্যান আর একটা হলো তোমার বুল। সো এই হলো বেসিক একটা ফ্লোচার্ট বলতে পারো। সো এই ছিল ভিডিওটা, খুব ইজি অ্যান্ড সিম্পল। যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানিও, আমি ডেফিনেটলি সেটাকে আনসার দেবো। আর যদি কিছু শিখে থাকো এই ভিডিও থেকে, তা ডেফিনেটলি শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে ব্রিকেরি টেস্টিং নিয়ে, ঠিক আছে? ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।